হাই ফ্রেন্ড, আমি শাইনি হাজি, তোমাদের ফেভারিট চ্যানেল কেটি বেসনু। আজকে তোমাদের সামনে আমরা আলোচনা করতে চলেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট নিয়ে সমস্ত ধরনের জিকে। কোন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় হয়ে থাকে, ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে, যারা ইন্টারভিউ দিয়েছো তারা জানো যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে করা হয়। তাই যারা WP-র যে সামনে ইন্টারভিউ রয়েছে বা যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্টের যে জিকেগুলো সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও তৈরি করে দিয়েছি, তা যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটি ভিউ করে কিন্তু ভিজিট করে কিন্তু দেখতে পারো। তা চলো দেখা যাক আজকে বাঁকুড়া ডিস্ট্রিক্টটি। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রথমে আমরা সীমানার দিকে নজর রাখছি। বাঁকুড়া ডিস্ট্রিক্টের সীমানায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উত্তরে রয়েছে পশ্চিম বর্ধমান, ঠিক তোমার দক্ষিণে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, পূর্বে রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিমে রয়েছে পুরুলিয়া। এই ছিল তোমার বাঁকুড়া জেলার সীমানা, অর্থাৎ কোন দিকে কী রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব সদর শহর, বাঁকুড়া জেলার সদর শহর। দেখো বাঁকুড়া যেটি দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত, অর্থাৎ বাঁকুড়া জেলার সদর শহর হলো বাঁকুড়া। ওকে, এটা কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদেরকে কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেল জানি না দেখায় কি না এভাবে, যে যেটা তোমার সদর শহর সেটা ঠিক কোন নদীর তীরে অবস্থিত সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে এটা কিন্তু দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। প্রশ্নগুলো কি তোমাদেরকে করতে পারে যে বাঁকুড়ার যে সদর শহর রয়েছে সেটি কোন নদীর তীরে অবস্থিত, উত্তর হয়ে যাবে দ্বারকেশ্বর। নেক্সট আয়তন, বাঁকুড়া জেলার আয়তন কত? 6,882 কিলোমিটার স্কোয়ার, এটাই কিন্তু বাঁকুড়া জেলার আয়তন। জনসংখ্যা কত? দেখো বাঁকুড়া জেলার জনসংখ্যা হলো 36 লক্ষ। এটা তোমাদেরকে বললাম আমি 2011 সালের যে জনগণনা হয়েছিল সেই সংখ্যা নিরিখে, কারণ তারপর কিন্তু কোনো ধরনের কোনো জনগণনা হয়নি, তাই সরকারি ভিত্তিতে কোনো ধরনের কোনো ইনফরমেশান কিন্তু আমরা পাইনি। তোমাদের সামনে আমরা যেগুলো হাজির করছি এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে সমস্তটাই কিন্তু উইকিপিডিয়া এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আমরা নিয়েছি। নেক্সট লিঙ্গানুপাত, এখানকার প্রতি 1,000 জন পুরুষে 955 জন কিন্তু মহিলা আছেন। মাথায় রাখবে লিঙ্গানুপাতটা আমরা যেটা করে থাকি সেটা হলো 1,000-এ, 1,000 জন পুরুষে 955 জন মহিলা। নেক্সট, প্রতি বর্গ কিমিতে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে 520 জন বসবাস করেন। ওকে, মানে প্রত্যেক বর্গ কিমিতে 520 জন করে বাঁকুড়া ডিস্ট্রিক্টে বসবাস করছেন, অর্থাৎ অনেকটাই কম অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়। নেক্সট সাক্ষরতার হার, সাক্ষরতার হারটাও কিন্তু প্রায় 71%, 70.95% কিন্তু বাঁকুড়ার সাক্ষরতার হার। এটা কিন্তু তোমাদেরকে আমি বললাম 2020-এর নিরিখে, 2020-এর নিরিখে। ওকে, নেক্সট থানা, এটাও তোমাদেরকে বলবো 2020-এর নিরিখে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে বর্তমান থানার সংখ্যা হলো 23টি, 23টি থানা দ্বারা গঠিত হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টটি, এবং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের WP-র ইন্টারভিউর ক্ষেত্রে বা পুলিশের যারা ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে কিন্তু থানা ব্লক এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা ব্লকের দিকে নজর রাখবো, ব্লক কটা রয়েছে? ব্লক রয়েছে 22টি, গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে 22টি ব্লক এবং 23টি থানা রয়েছে। ওকে, নেক্সট বিখ্যাত পাহাড়, বাঁকুড়া ডিস্ট্রিক্টে কী পাহাড় রয়েছে? দেখো বিখ্যাত পাহাড় শুশুনিয়া বাঁকুড়া জেলার অবস্থিত এবং বিহারীনাথ পাহাড়, অর্থাৎ বাঁকুড়া জেলার দুটো বিখ্যাত পাহাড় রয়েছে, একটা হলো শুশুনিয়া পাহাড়, তোমরা প্রত্যেকে জানো শুশুনিয়া পাহাড়ের কথা, যেটা কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত, এবং আরও একটা পাহাড় রয়েছে সেটা হলো বিহারীনাথ পাহাড়। এই দুটো পাহাড় কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থান করছে। নেক্সট বিখ্যাত নদী, এখানকার কোন কোন নদীগুলো রয়েছে চলো দেখে নিই। দামোদর রয়েছে, দ্বারকেশ্বর রয়েছে, কংসাবতী, শিলাবতী প্রভৃতি নদী বাঁকুড়া জেলা দ্বারা জেলায় প্রবাহিত হয়েছে। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো দামোদর নদী এবং দ্বারকেশ্বর নদী, ঠিক আছে। তোমরা জানো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, প্রশ্ন কিন্তু আসতে পারে যে বাংলার দুঃখ দামোদর কোন জেলায় অবস্থিত, সেটা কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত। ওকে, আর তোমরা জানো যে দ্বারকেশ্বর নদী যেটা বাঁকুড়ার যে সদর শহর বাঁকুড়া সেটা কিন্তু দ্বারকেশ্বর নদীর তীরেই অবস্থিত। নেক্সট বিখ্যাত ব্যক্তিগণ, এখানে কারা জন্মগ্রহণ করেছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে চলো দেখে নিই। এবার প্রথমেই বলবো গডফ্রে ব্রাউন, গডফ্রে ব্রাউনের নাম তোমরা অনেকেই শুনেছো বা অনেকেই শুনলি, ইনি কে ছিলেন চলো দেখে নিই। একজন ব্রিটিশ অ্যাথলিট যিনি 1936 সাল, ওকে 1936 সালে 4x400 রেসে স্বর্ণপদক আনেন, অর্থাৎ 400 মিটারের যে র্যালি হয় সেখানে কিন্তু 1600 মিটারে কিন্তু তিনি স্বর্ণপদক এনেছিলেন 1936 সালে। ওকে, একজন ব্রিটিশ অ্যাথলিট, তিনি কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন। নেক্সট কণিকা বন্দ্যোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায় একজন শিল্পী, তিনি কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে
জন্মগ্রহণ করেন, তোমাদেরকে কিন্তু এমন প্রশ্ন করতে পারে যে একজন স্পোর্টসম্যানের নাম করো যিনি বাঁকুড়া ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন, বা একজন শিল্পীর নাম করো যিনি বাঁকুড়া ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন। ওকে, নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, সেটা হলো যে রামকিঙ্কর বেইস একজন বিখ্যাত স্থাপত্য ভাস্কর্য, কিন্তু তিনি এই বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেছেন। রামকিঙ্কর বেইসের নাম তোমরা প্রত্যেকে শুনেছো, ক্লাস টুয়েলভের বাংলা বইতে কিন্তু রয়েছে এই রামকিঙ্কর বেইসের কথা। তো এছাড়াও কি ইনফরমেশান দেখো, শান্তিনিকেতনে অবস্থিত বহু ভাস্কর্য তারই সৃষ্ট, অর্থাৎ শান্তিনিকেতনে যে সমস্ত ভাস্কর্যগুলো রয়েছে সেটা কিন্তু এই রামকিঙ্কর বেইসই কিন্তু তৈরি করেছেন, যিনি বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু জন্মগ্রহণ করেছেন। প্রধান জাতীয় সড়ক দেখো, এখানকার প্রধান জাতীয় সড়ক কি রয়েছে, SA-7 মেদিনীপুরের দিকে, যেটা SA-7 হলো স্ট্রিট হাইওয়ে, সরি স্টেট হাইওয়ে, অর্থাৎ রাজ্যের যে সড়ক রয়েছে সেটা SA-7, যেটা কিন্তু মেদিনীপুরের দিকে গেছে, এবং রয়েছে NH-14 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 14, এই দুটো কিন্তু রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য। নেক্সট দর্শনীয় স্থান, বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু দর্শনীয় স্থান অনেকগুলি রয়েছে, চলো কী কী দেখে নিই। প্রথমেই আমরা যাবো রানীবাঁধ অরণ্যের দিকে, এই রানীবাঁধ অরণ্য কিন্তু তোমার বাঁকুড়াতে অবস্থিত, তোমরা জানো শুশুনিয়া পাহাড় যেটা কিন্তু বাঁকুড়াতে অবস্থান করছে। তোমরা অনেকেই কিন্তু ইকো পার্কে বেড়াতে গেছো, এবং তোমরা অনেকেই মনে করো যে ইকো পার্কটা আদতে তোমার অন্য ডিস্ট্রিক্টে অবস্থিত, কিন্তু এটা কিন্তু বাঁকুড়াতে ইকো পার্ক। ওকে, নেক্সট জয়রামবাটির শ্রীকৃষ্ণ মন্দির, এটাও কিন্তু বাঁকুড়াতে অবস্থান করছে। রামকিঙ্করের ভাস্কর্য, এটা বাঁকুড়াতে অবস্থান করছে। বিহারীনাথ পাহাড়, সোনামণি পাহাড়, এই দুটো কিন্তু বাঁকুড়াতে অবস্থান করছে। আচ্ছা ইকো পার্কটা ঠিক কোথায় অবস্থান করছে আমরা এখানে লিখেছি বাঁকুড়াতে, এটা আমরা তোমাদেরকে দেখে নিচে প্রিন্ট করে দেবো। হ্যাঁ, ইকো পার্কের ব্যাপারটা, ইকো পার্কটা আদতে কোথায়, তাছাড়া এগুলো কিন্তু প্রত্যেকটা বাঁকুড়া ডিস্ট্রিক্টেই অবস্থান করছে। ওকে, নেক্সট গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত 190টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। একইভাবে পঞ্চায়েত সমিতির সংখ্যা কিন্তু 22টি রয়েছে, 22টি পঞ্চায়েত সমিতি রয়েছে, এবং জেলা পরিষদ রয়েছে কিন্তু মাত্র একটি, এবং জেলা পরিষদ মূলত একটি বিভিন্ন ডিস্ট্রিক্টে, মানে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে একটি রয়েছে। ওকে, নেক্সট বিধানসভা, বিধানসভা কটা রয়েছে, বিধানসভা রয়েছে 12টি, 12টি বিধানসভা, এবং লোকসভার সংখ্যা কিন্তু 2টি। কী কী রয়েছে লোকসভা, আচ্ছা বিধানসভা লোকসভা কিন্তু ইন্টারভিউতে মানে জিজ্ঞেস করেই থাকে বিধানসভা লোকসভাটা, তো লোকসভা রয়েছে দুটো, কী কী রয়েছে বিষ্ণুপুর এবং বাঁকুড়া, এই দুটো লোকসভা দ্বারা গঠিত কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট। শিক্ষা প্রতিষ্ঠান কী রয়েছে চলো দেখে নিই, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দেখো কী কী রয়েছে, কলেজের সংখ্যা রয়েছে 14টি, ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা 5টি, মেডিকেল কলেজের সংখ্যা 1টি, অর্থাৎ তোমাদেরকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একদম বিবরণ দিয়ে দিলাম। তো ভিডিওটি যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং লাইক করলে আমাদের ইন্সপিরেশান বাড়ে। তো এরপর আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা WP কনস্টেবলের জন্য মানে সব থেকে ভাইরাল হতে পারে, সেটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং SP-র নাম, গত বছর কিন্তু অনেকবার জিজ্ঞেস করেছে। চলো এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিকে নজর রাখবো। বাঁকুড়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে রয়েছেন, শ্রী এস অরুণ প্রসাদ রয়েছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওকে, শ্রী এস অরুণ প্রসাদ, এটা কিন্তু তোমাদের 2020 সালের গভর্নমেন্টের যে PDF সেখান থেকে কিন্তু তোমাদেরকে আমি বলছি। নেক্সট SP কে রয়েছেন, SP রয়েছেন কি, শ্রী কোটেশ ওয়ারা রাও নালাভাট, ইনি কিন্তু রয়েছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের SP, বা শ্রী তোমরা বলতে পারো শ্রী কেয়ার নালাভাট কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের SP রয়েছেন। ওকে, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমাদের সমস্ত ভিডিও বা সমস্ত ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। যারা বাঁকুড়ার ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো ওকে ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে।